দাদা উদ্যোগ যে পার্টিটা করেছিলেন সেই পার্টিটার নাম কি বলেন? খুব তো মাইকে হই হই করা হচ্ছে, দাদা হুজুরকে দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, শরীয়তের দোহাই দিয়ে, দ্বিতীয় নম্বর কথা, দাদা হুজুরকে যে জলটা ছিল, যে পার্টিটা ছিল, সেই পার্টির প্রার্থী তো দাদা হুজুর দিয়েছেন না, যার দেন গো। রাজনীতি করলে, দল করলে পার্টির প্রার্থী দিতে হবে না? তো কোন প্রার্থী দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, একটা নাম বলুন, একটা নাম বলুন। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহ, তিনি জমিয়তে ওলামায়ে হিন্দ সংগঠন করেছিলেন, ছেড়ে দিলেন কেন? সেই দল, সেই সংগঠন ছেড়ে দিলেন কেন? দয়ার নবী, হায়াতুন নবী, আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী, মরে জিন্দা, জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমাদের নবী হচ্ছেন মরে জিন্দা। কিছু কাছে আছে একটু উল্টো পাল্টা বকে, মরে গেল, শেষ হয়ে গেল, মরা গরু কি ঘাস খায়, উল্টো পাল্টা কথাবার্তা। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, সে হয়েছে অবস্থা। আল্লাহর ওলি মাহবুব পেয়ারা জোরের কথা, সাহাবায়ে কেরাম ইহাতে আমার আপন নবী দয়া নবী হুজুরের সামনেও কত বড় কথাবার্তারা, মরে গেছে, শেষ হয়ে গেছি, মরা গরু কি ঘাস খায়, তোমরা না কি বলো হায়াতুন নবী, মরে জিন্দা। তো জ্যান্ত জীবিত মানুষ যারা হয় তাদের খাওয়ার প্রয়োজন আছে না নাই ভাই? কথা বলেন, নবী যে মরে জিন্দা বলছ, তো কবরে কি খাচ্ছে বলো? খেলেই কিন্তু আর একটা জিনিসের প্রয়োজন, সেটা কি বলেন তো ভাই? পিচ্ছা পায়খানা। তো নবী যে মরে জিন্দা বলছ, তাহলে কবরে কি খাচ্ছে বলো? আর খেলেই পিচ্ছা পায়খানার দরকার, তো নবী তাহলে কবরে কোথায় পিচ্ছা পায়খানা করছে বলো? মানে আদা ব্যাপারে হে জাহাজের খবর, ঘোটে করে নির বেটা চাঁদ দেখেছে বলে না, সে হয়েছে অবস্থা। নিজের খবর রাখে না, নবীর খবর নিচ্ছে কোথায় খায় না খায়, পিচ্ছাপ পায়খানা করে না করে। মায়ের পেটে পেটে যখন ছিলাম, চার মাস বয়স হলাম, আল্লাহ পাক রূহ দান করলেন, বাচ্চা নড়াচড়া করছে, ভোগ লেগেছে, খিদা লেগেছে, খাওয়ার প্রয়োজন দরকার। মায়ের গর্ভে কে খাওয়াবেন ভাই? খাওয়ানোর মালিকে আমার আল্লাহ সর্ব শক্তিমান। মায়ের গর্ভে খাবার ব্যবস্থা করতে লেগেছে, কেমন করে? মায়ের হায়াজের খুনকে বন্ধ করে দিয়ে লাভের সাথে সংযোগ করে আমার আপনার খোরাক করে দিয়েছিলেন, জোরে বলা যাবে না? তো খেলেই যদি পিচ্ছাপ পায়খানা হয়, তো মায়ের গর্ভে তো কমাস ধরে খুব খেলাম, কোথায় পিচ্ছাপ পায়খানা করছিলে বাপ? কি গো কথা ঠিক না বেটি? আর দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলাম,
তখন তো কেঁদে রেঁদে হেগে মেকে সব এক কীর্তি করতে লেগেছে। কি গো কথা ঠিক না বেটি গো? আর দ্বিতীয় নম্বর কথা, এটা কি মাদ্রাসা নাকি মসজিদ? তোমরা এসে এসে গিয়ে আমন করেছো না? গরু গাড়ি যারা চালাতেন সব জানেন, একটা উলাড় বলে একটা ডাবা বলে, কি গো সে উলাড় হয়ে গেছে। একটা ছোট করে বালিশ পত্র পাতলা পরে একটা দিতে পারো। আর এই রাতে শেষ হওয়ার আগে ওয়াজ করা মুশকিল, কি গো কথা ঠিক না? সব বসে আছে, সব ঝিমিয়ে বসে আছে, যেন কে কোন দিকে চেয়ে বসে আছে, মাথা হেঁট করে বসে আছে, সে কেমন অবস্থা, ঘুমের ভাবে কি বলবো আর কি শুনবো, কি শুনবেন কি বলেন, বিপদ হয়ে যাবে লাইন। তা একবার জোরে সে তকবীর দেন তো, না রে তকবীর, সজাগ ভাবে যে না শোনা হয় না, কি শুনতে কি শুনে বসবো, বিপদ হয়ে দাঁড়াবে। এই সারা রাত ধরে এই মাঠের মাঝখান ধরতে গেলে একরকম কথা, কি গো ঠান্ডায় বসে আছেন, খাঁটা ঠান্ডা ভালোই আছে। হ্যাঁ আমি বলেছিলাম আমার শরীর বা খারাপ, আমাকে একটু প্রথমে প্রথমে দিয়ে দাও। বলে হুজুর জলসায় লোক থাকবে না, আর আমি যখন যাব কি লোক থাকবে সেও তো জানি, কি গো মানে চিটে মার্কাগুলো সব উড়ে যাবে, সলিড ধান মার্কাগুলো পড়ে থাকবে। ধান যখন সারা হয় কুলে হাওয়া মারা হয় না, কি গো মো মা করে উড়ে পালাচ্ছে, কি গুনগুন বলে চিটে মার্কাগুলো কত বেঁধ সব উড়ে পালাচ্ছে না, কিছু কিছু রয়ে যাচ্ছে হাফ চিটে মার্কা, মানে একবারে খালি নাই, কিছু কিছু মাল আছে তাতে, এগুলো ওই সলিড ধানের সঙ্গে মিশে বসে থাকে। আর ধান যখন বিক্রি হয় না, হাফ চিটে মার্কা একসাথে একদমই বিক্রি হয়ে যায়, কি কথা ঠিক না বেটি? তো আমরা এর মধ্যে আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা আছেন, তাদের সাথে আমরা হাফ চিটে মার্কা বসে আছি। আল্লাহ জীবনে এই হাফ চিটে মার্কা, তোরা আমার মাহবুব পেয়ারাতে বসে আছিস, যা এদের উশিলা তোদেরকেও পার করে দিলাম, জেরে বলা যাবে না। ওয়াজনসিয়ত বহুত হয়েছে বাপ। সংক্ষেপে দুটোরই কথা, কারণ বর্তমান সময় তো কঠিন সময় চলছে। মুজাহিদের জামান দাদা হুজুর কেবলা সিলসিলাকে নিয়ে সব ছিনিমিনি খেলা চলছে, যে যা পাচ্ছে বকছে। মুরব্বী মানামানি নেই, আরে মুরব্বী তো দূরের কথা, স্বয়ং দাদা হুজুর কেবলা কি মানামানি নেই, তার নামে মিথ্যা অপবাদ তোহমত বদনাম তার নামে হচ্ছে। কি হচ্ছে? দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ রাজনীতি করেছিলেন, জোরে বলুন নউজুবিল্লাহ। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ রাজনীতি করেন না, করেন না, করেন না। তবে রাজনীতি সচেতন মানুষ ছিলেন, একটা জামানার মুজাদ্দেদ রাজনীতি কি না কি বুঝবেন না, কি কথা ঠিক না বেটি? তবে দলীয় রং লাগিয়ে যে রাজনীতি দাদা হুজুর কেবলা করতেন না। আর যদি কেউ বলে রাজনীতি করতেন, তাহলে আমার প্রশ্ন তার কাছে, দাদা হুজুর কেবলা যে দলটা ছিল, যে পার্টিটা ছিল, যে রাজনীতির দলটা ছিল, যে পার্টি, সেই পার্টির নামটা কি ভাই বলেন তো? কি কথা ঠিক না বেটি? দাদা হুজুর কেবলা যে পার্টিটা করেছিলেন, সেই পার্টিটার নাম কি বলেন? খুব তো মাইকে হই হই করা হচ্ছে, দাদা হুজুরকে দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, শরীয়তের দোহাই দিয়ে, বাঁচলে গাজী মরলে শহীদ, তো মরা বের করবে দাঁড়াও না, শহীদ শহীদ ছেলে খেলা পেয়েছ? হ্যাঁ
দ্বিতীয় নম্বর কথা, দাদা হুজুর কেবলা যে জলটা ছিল, যে পার্টিটা ছিল, সেই পার্টির প্রার্থী তো দাদা হুজুর দিয়েছেন না, যার দেন গো। রাজনীতি করলে, দল করলে পার্টির প্রার্থী দিতে হবে না? তো কোন প্রার্থী দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, একটা নাম বলুন, একটা নাম বলুন। দু নম্বর প্রশ্ন, আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহ, তিনি জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠন করেছিলেন, ছেড়ে দিলেন কেন? সেই দল, সেই সংগঠন ছেড়ে দিলেন কেন? তিন নম্বর প্রশ্ন। এই তিনটে জিনিসের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে জানবেন হ্যাঁ, দাদা হুজুর রাজনীতি করেছিলেন, চল্লিশটা, পঞ্চাশটা, সত্তরটা, একশোটা কি বকতে লেগেছে, প্রার্থী দিয়েছিলেন, সব উত্তর পেয়ে যাবে। এই তিনটে উত্তর আপনি যা যে বলবে আপনাকে, তাকে প্রশ্ন করবেন, দাদা হুজুর কেবলার পার্টির নাম কি বল, সেই পার্টিতে দাদা হুজুর কেবলা কোন প্রার্থী দিয়েছিল তার নাম বল, একটা নাম বল, আর জমিয়ত উলামায়ে হিন্দ দাদা হুজুর কেবলা করেছিলেন, ছেড়ে দিলেন কেন বল। জামানার মুজাদ্দিদ গিলে ছেলে খেলা হচ্ছে, পানি ঘুলে গেছে, পানি ঘুলে গেছে, বোঝেন না, বোঝেন না গো, মাছ ভেসে উঠেছে, মাছ ধরার ইচ্ছা সবার, কি গো কথা ঠিক না, তাই পানিতে নেমে পড়ছে, যে যা পারছে মাছ ধরছে, খেবড়া জাল দিয়ে, ছাকনি জাল দিয়ে, মশারি ছেঁড়া দিয়ে, যে যা পারছে ধরবার লাইন করছে, কেন মাছ ভেসে গেছে, কথা বলেন না। তো রাজনীতিরও ঘোলাটে পানি হয়ে গেছে, রাজনীতি ঘোলাটে পানি হয়ে গেছে, তো তাতে মাছ ভেসে পড়ার লাইন করেছে, তা যে যা পারবে না ধরার লাইন করছে। আমাদের পশ্চিমবাংলায় বিজেপির দল আপনার এই লোকসভায় কটা সিট পেয়েছে ভাই? 18টা। মানে রাজনীতির মাঝ ভেসে গেছে, আর সামনে বিধানসভা, তাই মাছ ধরার জন্য সবাই নিয়ে পড়েছে, আর এর সঙ্গে তো আলে বলো আমার হিসাব পিসাব কিছু, তারাও তাদের ঘর দিয়ে লাপালাপি করছে, মাছ ধরবে সিপিএম, মাছ ধরবে কংগ্রেস, মাছ ধরবে তৃণমূল, মাছ ধরবে, আর বিজেপি তো ধরবে, বিহারে কে জিতল গো, কথা বলেন না, দেখবো কে জিতল, বিজেপি না, সবাই কি মনে করছিল কে জিতবে, লালুর বেটা, কম্পিউটার র‍্যাগিং মারাত্মক জিনিস বাপ, গুয়ের ইপিটো যেমন ওপিটো তেমন, কি গো কথা ঠিক না, তো খারাপের মধ্যে ভালো কিছু আছে। আমি বলতে চাইছি দাদা হুজুর কেবলার নাম দিয়ে আল্লাহ নবীর রাজনীতির কথা বলে, সাহাবা হুজুরদের রাজনীতির কথা বলে মুসলমানকে বিভক্ত করা, আর এই বিভক্ত করতে চাইছে রাজনীতির দল চাইছে, সে জায়গায় রাজনীতির দল বিভক্ত না, তারা সামনে এসে আমি ইসমাইল এসে গেছি দাদা হুজুর কেবলার আওলাদ, দাদা হুজুর কেবলার আওলাদ হিসাবে আপনারা আমাকে মহব্বত করেন না, করেন না ভাই, একটু কথা বলে করেন, আমি কুরাইশ বংশ, নবীর বংশ, আল্লাহ নেই বলছেন কুরাইশ বাচ্চাদের হাতে কেয়ামত পর্যন্ত নেতৃত্ব থাকবে, 70 বছর তো সব ট্রফি সব হায়ার করে খেললেন, নিজে ট্রফি নেওয়ার জন্য টিম তৈরি করুন,
নানান কথাবার্তা বলে জিহা জিহা তকবির দিয়ে নাহায় তকবির আল্লাহ আকবার খুব জোর চলছে। আর আমাদেরও বোকা মার্কা কিছু মুসলমান আছে, তারা পাল্লাই পড়ে হৈ হৈ করছে, আর এরই মধ্যে কিছু মুসলমান আছে তারা পার্টি করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, তারা জি হুজুর জি হুজুর পিছনে খোঁজা মারছে। যে হ্যাঁ হুজুর আপনি ঠিক বলেছেন, মানে অবস্থা তো খারাপ, দেখি যদি হুজুরকে ধরে কিছু যদি মাছ ধরা যায়। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না গো? ঘুমাচ্ছেন নাকি? না রে তাকবীর, একটু হ্যাঁ হু দেবেন, না তো সেই সময় তো মনে করবো ঘুম হচ্ছেন, আমি তাহলে কি বকে যাচ্ছি রে বাবু, একবারই তো ফুচকে মার্কা নয় কি গো, কথা ঠিক না বেটি গো, বয়স তো হয়েছে, রাজনীতি করা রসুল্লাহ সন্ন্যাত, সাহাবার সন্ন্যাত, সে রাজনীতি কোন রাজনীতি? ইসলামিক রাজনীতি, শরীয়তকে কায়েম করা, ইসলামকে কায়েম করা, কোরআনকে কায়েম করা, কোরআন আইন অনুযায়ী শাসন করা, তোমার এখানে চলছে? চলবে? হ্যাঁ, এই রাত্রে এসে স্বপ্ন দেখা করছে মনে হচ্ছে, কেমন ধারা? মানে আসমান থেকে আমার আল্লাহ রুজি দান করেন, যদি বলেন না সুবহানাল্লাহ, হাঁটি জোরে বলে যাবে না? স্বপ্ন দেখছে রুজির ঘর ছিদ্র, সেখান থেকে রুজি আসছে, ও ছিদ্রে আঙুল ঢুকিয়ে দিয়েছে, মানে ছিদ্র বড় করছে, সেটা বেশি করে ঘুমের ঘরে দেখে নিজের পিছনে আঙুল দিয়ে বসে আছে, কিছু বুঝতে পারছেন? রসুল্লাহর রাজনীতি, সাহাবাদের রাজনীতি, আর এখন রাজনীতি দুটো এক হয় ভাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাজনীতি হচ্ছে ইসলামিক রাজনীতি, আর তারা যদি এমনি রাজনীতি করে থাকেন তো রাজনীতির একটা এন্টি দল থাকবে, কি গো থাকবে না? থাকবে না গো, সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সব এন্টি দল আছে, তো আল্লাহ রসুল যে দাঁড়িয়ে রাজনীতি করেছিলেন, সাহাবা হুজুরা করেছিলেন, তার এন্টি দল কোনটা ছিল ভাই? তার এন্টি দল ছিল সে রাজনীতি নয়, সে হচ্ছে খেলাফতি, কোরআন কোরআনের আইন শাসন জারি হবে, বিচার হবে কোরআন অনুযায়ী। হযরত ওমর ফারুক হুজুর তার সাহেব জাদা শরীয়তের বেখেলাফ কাজ করে ফেরেন, কোরআন অনুযায়ী বিচার হতে লেগেছে, কাজী সাহেব আল্লাহর কালাম কোরআন অনুযায়ী বিচার করতে লেগেছেন, কোরআন কোরআনের আইন হদ জারি হয়ে গেল, এত ঘাত বেত্রাঘাত করা হবে, বাদশাহ স্বয়ং বসে রয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাদশাহ ছেলে আমিরুল মুমিনিনের ছেলের বিচার হচ্ছে, কাজী সাহেব কোরআনের আইন অনুযায়ী বিচার করে দিলেন, বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর তলওয়ারে উঠে দাঁড়িয়ে পড়েছেন, হে কাজী সাহেব আপনি যে বিচার করলেন, আমি আমিরুল মুমিনিনের ছেলে বলে, খলিফাতুল মুসলিমিনের ছেলে বলে, বাদশাহ ছেলে বলে, উমর ফারুকের ছেলে বলে, যদি আপনি পাঁচ খাতিরি করে বিচার করতেন, আমার হাতে তলোয়ার দেখেছেন, এক তলোয়ারে আপনার সেরখানা জুদা করে ফেলতাম। কাজী সাহেব তখন বলতে লেগেছেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর কালাম কোরআন অনুযায়ী বিচার করেছি, আর আপনি যদি মনে করতেন আমি বাদশাহ ছেলে,
আমি আমিরুল মুমিনীনের ছেলে, আমি খলিফার ছেলে, আমি ও বিচার মানি না। আমার হাতে চাবুক দেখেছেন, চেপকে আপনার পিঠে চামড়া খানা নাবিয়ে ফেলতাম। কি বিচার আছে? এ বাদশাহী আছে? এ রাজনীতি আছে? এখন বিচারককে অর্ডার দিয়ে ইনভলভ করে তার রায় পাল্টে দিচ্ছে, কি গো কথা ঠিক না বেটি গো? যদি তা না হবে তাহলে বাবরি মসজিদ আর রাম মন্দির হয়? সারা ভারতবর্ষে মুসলমান তো কম নেই, তো রাম মন্দির হয়ে যাচ্ছে বাবরি মসজিদ, কি ছিঁড়ে বোঝা বাঁধছে ভাই? কি গো কথা বলেন না গো, কি বোঝা বাঁধছে? মিজাজ দেখাচ্ছ, মিজাজ ইমানি কোয়াত আমাদের আছে, কি গো আছে না নেই ভাই? একটু কথা বলে, আল্লাহর জন্য জান দিতে আমরা রাজি আছি না নাই ভাই? একটু কথা বলেন, কথা বলেন, নাহলে অজহর মাত করে দেবো, কেন আমাদের সে সময় নাই যে হই হাই করে লাফালাফি করে বেরিয়ে চলে যাবো। বলছি আল্লাহর জন্য জান দিতে আমরা রাজি আছি না নাই গো? কারা কারা দয়া করে হাত তুলে দেখাবে? নারায়ে তাকবীর, ঘুম ধরে গেছে বাপ।